আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এই করোনা নামক মহামারীর কারণে আমাদের দীর্ঘ সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। তাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে আমাদের পড়ালেখা কিছুটা ব্যাঘাত ঘটেছে এবং তারই ধারাবাহিকতায় আমাদের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ এবং আমাদের স্কুলের সকল কর্তৃপক্ষ অনলাইন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের পড়ালেখাটা কিছুটা হলেও উন্নয়ন করার চেষ্টা করছে। এবং তারই ধারাবাহিকতায় আমি ইমরান হোসাইন, সহকারী শিক্ষক হিসাব বিজ্ঞান হাটকোলা উচ্চ বিদ্যালয় থেকে আজকে একটি নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাস পরিচালনা করব। আমাদের ক্লাসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে আজকে তৃতীয় অধ্যায় দ্রুতরফা দাখিলা পদ্ধতি। দ্রুতরফা দাখিলা পদ্ধতি হিসাব বিজ্ঞানের মূল কথা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান দুইটি ভাগে বিভক্ত হয়েছে। এটা হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি, আর এটা হচ্ছে দ্রুতরফা দাখিলা পদ্ধতি। একতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে হলো অবৈজ্ঞানিক পদ্ধতি এবং দ্রুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি, যেটা লুকা বেসেলি সাহেব আবিষ্কার করেছেন। তিনি তার সুমাতি এরক মেট্রিকা জিওমেট্রিকা প্রফেশনালটা নামক গ্রন্থের মধ্যে এই দ্রুতরফা দাখিলা পদ্ধতির হিসাবটি প্রচলন করেন। আজকে আমরা এই দ্রুতরফা দাখিলা পদ্ধতির মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আজকে আমি তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই তিনটি বিষয় হচ্ছে কিভাবে প্রারম্ভিক মূলধন বের করতে হয়, কিভাবে সমাপনী মূলধন বের করতে হয়, কিভাবে প্রারম্ভিক এবং সমাপনী মূলধনের মাধ্যমে দ্রুতরফা দাখিলা পদ্ধতিতে লাভ ক্ষতি নির্ণয় করা যায়। এখন আমরা প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন বের করার ক্ষেত্রে আমরা যদি একটি উদ্দীপক করি এবং সেই ক্ষেত্রে আমরা কিভাবে প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন এবং লাভ ক্ষতি নির্ণয় করা যায় তার ধারাবাহিকতাটা একটু দেখব। আচ্ছা, আমরা একটু করি উদাহরণটা। জনাব হারুন তার ব্যবসায় হিসাব বিস্তারিত সমর্থন করেন না। January 1, 2012 তার ব্যবসায়ের মোট সম্পদ ও দায়ের পরিমাণ ছিল যথাক্রমে 4 লক্ষ টাকা এবং 1,60,000 টাকা। আমাদের একটু খেয়াল করে দেখতে হবে এই মোট সম্পদ এবং মোট দায় ছিল January 1, 2012 অর্থাৎ এটি হচ্ছে প্রারম্ভিক। আমরা 1 তারিখ বলতে প্রারম্ভিক বুঝি এবং 31 তারিখ বলতে সমাপনী বুঝি। পরবর্তীতে উক্ত বছরে অর্থাৎ 1 তারিখের পরবর্তী সময়ে তিনি আরও কিছু সমর্থন করেন। সেগুলো হচ্ছে তিনি আরও 60,000 টাকা নতুন করে ব্যবসায় যোগ করেন। 60,000 টাকা নতুন করে ব্যবসায় যোগ করেন। আমরা জানি যদি কোনো মালিক প্রতিষ্ঠানে প্রথম তারিখের পরবর্তী সময়ে কোনো কিছু নিয়ে আসে তখন সেটাকে অতিরিক্ত মূলধন হিসেবে বিবেচিত করা হয়। তাহলে আমরা দেখে নিলাম এই 60,000 টাকা হচ্ছে অতিরিক্ত মূলধন। এছাড়াও উক্ত বছরে তিনি মোট 30,000 টাকা নগদ উত্তোলন করে। এখন নগদ উত্তোলন অর্থাৎ প্রতিষ্ঠান থেকে যখন মালিক তার নিজ প্রয়োজনে বা ব্যক্তিগত প্রয়োজনে যখন কোনো কিছু উত্তোলন করে সেটা উত্তোলনের আওতাভুক্ত হবে। এবং এই উত্তোলনের আওতাভুক্ত আরও তিনটি জিনিস হতে পারে, সেটা হচ্ছে জীবন বিমা, আয়কর বা পণ্য উত্তোলন ইত্যাদি। আমাদের এখানে নগদ উত্তোলন দেওয়া আছে। ওকে, 31 ডিসেম্বর তার ব্যবসায় নিম্নোক্ত সম্পদ দায় ছিল, অর্থাৎ আমরা 1 তারিখে পেয়েছিলাম প্রারম্ভিক এবং এখানে 31 তারিখ দেওয়া আছে। যেহেতু 31 ডিসেম্বর দেওয়া আছে তাহলে আমরা এটাকে সমাপনী বলে বিবেচনা করবো। এখন আমরা দেখি এই 31 ডিসেম্বর মোট সম্পদ এবং মোট দায় কত ছিল। তার নগদ ছিল 1,00,000 টাকা, আসবাবপত্র ছিল 80,000 টাকা, মজুত পণ্য ছিল 1,40,000 টাকা, ব্যাংক ঋণ ছিল 40,000 টাকা এবং পাওনাদার ছিল 50,000 টাকা। এখন আমরা যদি প্রথমটা বের করি যে প্রারম্ভিক মূলধন কীভাবে বের করতে হয়, আমরা যদি প্রারম্ভিক মূলধন বের করতে চাই তাহলে দেওয়া আছে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। এই সূত্র প্রয়োগ করে আমরা এখান থেকে এই উদ্দীপক থেকে আমরা প্রারম্ভিক মূলধন বের করতে পারব। আচ্ছা, আমরা একটু দেখলাম প্রথম সমাধানের মধ্যে আসলাম আমরা প্রারম্ভিক মূলধনের সূত্রটি হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ। আমরা জানি প্রারম্ভিক মূলধন হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ এবং প্রারম্ভিক মোট দায়ের অন্তর। আচ্ছা, যদি আমরা এখানে স্পষ্টভাবে দেওয়া আছে প্রারম্ভিক মোট সম্পদ হচ্ছে 4,00,000 টাকা, এমনও হতে পারে যে প্রারম্ভিক মূলধন তৈরি করার ক্ষেত্রে প্রারম্ভিক মোট সম্পদ এত সুস্পষ্টভাবে দেওয়া নাও থাকতে পারে। যদি সুস্পষ্টভাবে দেওয়া না থাকে তাহলে আমাদের প্রারম্ভিক মোট সম্পদগুলো বের করে নিতে হবে। এখানে যেহেতু দেওয়া আছে সেহেতু আমরা লিখছি প্রারম্ভিক মোট সম্পদ হচ্ছে 4,00,000 টাকা এবং প্রারম্ভিক দায় যেহেতু স্পষ্টভাবে দেওয়া আছে 1,60,000 টাকা, সুতরাং আমরা এটা স্পষ্টভাবে লিখে ফেললাম। এখন যদি 4,00,000 টাকা থেকে 1,60,000 টাকা আমরা বিয়োগ করি তাহলে আমাদের ফল বের হবে 2,40,000 টাকা, অর্থাৎ আমাদের প্রারম্ভিক মূলধন হচ্ছে 2,40,000 টাকা। এটা সুস্পষ্টভাবে দেওয়া আছে, আমরা এটা বের করতে পারলাম।
শিক্ষার্থীরা আমরা যে প্রাথমিক মূলধন বের করতে চাইছি তা 45,000 টাকা এখন আমরা বের করব আমাদের দ্বিতীয় প্রশ্নের প্রশ্নে সমাপনী মূলধন সমাপনী মূলধন করার ক্ষেত্রে শুধু সেম সমাপনী মোট সম্পদ মানে সমাপনী মূলধন কিন্তু আমরা কর্তৃপক্ষটা করে অলরেডি বুঝতে পেরেছিলাম প্রাথমিকের ক্ষেত্রে সুস্পষ্টভাবে মোট সম্পদ অনুমান দায় দেওয়া ছিল কিন্তু সমাপনী মূলধনের ক্ষেত্রে আমাদের মোট সমাপনী সম্পদ এবং মোট সমাপনী দায় দেওয়া নেই এখন এগুলো আমাকে বের করে নিতে হবে আমাদের সমাপনী বলতে বোঝায় 31 ডিসেম্বর অর্থাৎ সমাপ্তি শেষ তারিখ বোঝায় এখন আপনারা দেখবেন এখানে 31 ডিসেম্বর তারিখে আমার মোট সম্পদ এবং দায় পরিমাণ ছিল এগুলো এখন এখান থেকে আমরা বুঝে নিতে হবে কতগুলো আমার সম্পদ এবং কতগুলো আমার দায় আচ্ছা এখানে যেহেতু দেওয়া আছে নগদ একজন ব্যবসায়ীর জন্য বা একটি প্রতিষ্ঠানের জন্য নগদ হচ্ছে তার কাঁচা সম্পদ যেটাকে আমরা বলে থাকি চুক্তি সম্পদ তাহলে আমরা আসবাবপত্র হচ্ছে স্থায়ী সম্পদ মজুত পণ্য হচ্ছে তার জন্য একটি খুব বড় একটি সম্পদ কারণ একজন ব্যবসায়ীর জন্য পণ্য ক্রয় বিক্রয় হচ্ছে তার জীবন ব্যাংক ঋণ হচ্ছে দায় অর্থাৎ দায় বলতে আমরা বুঝি যেটা সুবিধা আজকে পাবো এবং তার ব্যয় আমাকে ভবিষ্যতে বহন করতে হবে অর্থাৎ ঋণ যখন নিব তখন প্রতিষ্ঠান আজকে সুবিধা পাবে এবং এর ব্যয় তার ভবিষ্যতে বহন করতে হবে পাওনাদার অর্থাৎ পাওনাদার হচ্ছে চলতি দায় পাওনাদার অর্থাৎ প্রতিষ্ঠান থেকে আমরা এখন কিছু ক্রয় করেছিলাম সে আমার কাছ থেকে কিছু টাকা পাবে সুতরাং এই কর্তৃপক্ষ যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে সম্পদ রয়েছে নগদ আসবাবপত্র এবং মজুত পণ্য সেক্ষেত্রে আমরা সমাপনী মোট সম্পদের মধ্যে স্পষ্টভাবে লিখে দিয়েছি নগদ আসবাবপত্র এবং মজুত পণ্য এবং দায় হিসাবে আমাদের এখানে দুটো জিনিস রয়েছে একটা হচ্ছে ব্যাংক ঋণ এবং পাওনাদার স্পষ্টভাবে আমরা এখানে ব্যাংক ঋণ এবং পাওনাদার লিখে দিয়েছি যেহেতু আমাদের রয়েছে সমাপনী মোট সম্পদ মানে সমাপনী মোট দায় এখন নগদ এখানে নগদ ছিল 1,00,000 টাকা এবং আসবাবপত্র ছিল 80,000 টাকা এবং মজুত পণ্য ছিল 1,40,000 টাকা সুতরাং আমরা স্পষ্টভাবে অঙ্কগুলো তুলেছি ব্যাংক ঋণ ছিল 40,000 টাকা এবং ঋণ আমাদের পাওনাদার ছিল 50,000 টাকা যদি আমরা এগুলোকে প্লাস করি তাহলে আমাদের মোট বের হবে 3,20,000 টাকা এবং এগুলোকে যদি প্লাস করি তাহলে বের হবে 90,000 টাকা এবং এই দুটার অন্তরই হবে আমার সমাপনী মূলধন তাহলে 3,20,000 থেকে আমরা যদি 90,000 টাকা বিয়োগ করি তাহলে আমাদের বের হবে 2,30,000 টাকা সুতরাং আমরা অনায়াসে বের করতে পারলাম উদ্দীপকের মাধ্যমে সমাপনী মূলধন কিভাবে বের করা যায় যেহেতু আমাদের এই বোর্ডের মধ্যে উদ্দীপক লেখার পরে সংকলন পাচ্ছি না সেহেতু আমরা প্রাথমিক মূলধন যেহেতু বের করেছি সেহেতু এখানে আমরা স্পষ্ট করে দুটা জিনিস লিখে রাখলাম প্রাথমিক মূলধন হচ্ছে 2,40,000 টাকা এবং সমাপনী মূলধন হচ্ছে 2,30,000 টাকা এখন যেহেতু প্রাথমিক মূলধন এবং সমাপনী মূলধন বের হয়ে গেছে সুতরাং আমরা লাভপতি খুব অনায়াসে নির্ণয় করতে পারি আমরা যদি লাভপতির একটি সূত্র রয়েছে এবং আমি কিছুক্ষণ আগে আপনাকে প্রাথমিক মূলধন সমাপনী মূলধন এবং লাভপতির একটি সূত্র দিয়েছি যেহেতু বোর্ডে সংকলন হয়নি তাই আমরা মুছে দিতে বাধ্য হয়েছি কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি আমরা জানি লাভ বা ক্ষতির সূত্রটি হচ্ছে সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রাথমিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন এই ক্ষেত্রে আমরা সমাপনী মূলধন পেয়েছিলাম তোমার কত টাকা 2,30,000 টাকা এবং উত্তরণ আমরা কিন্তু উত্তরণের ক্ষেত্রে বলেছিলাম এখানে একটি উত্তরণ আমরা লাগিয়ে দিয়েছিলাম যে তিনি উক্ত বছরে তিনি মোট 30,000 টাকা নগদ উত্তরণ করেন সুতরাং আমরা উত্তরণ লিখলাম 30,000 টাকা এখন প্রাথমিক মূলধন আমরা কত কি পেয়েছিলাম প্রাথমিক মূলধন পেয়ে বলেছিলাম 2,40,000 টাকা এবং অতিরিক্ত মূলধন আমি বলেছিলাম প্রাথমিক মূলধন তৈরি করার পরে ব্যবসার জন্য যখন মালিক কোনো কিছু নিয়ে আসে সেটাই হচ্ছে অতিরিক্ত মূলধন এখানে উক্ত বছরে তিনি আরো 60,000 টাকা নতুন করে ব্যবসায় যোগ করেন এখন 60,000 টাকা যখন নতুন করে যোগ করেন তখন এই 60,000 টাকা তার অতিরিক্ত মূলধন হিসেবে বিবেচিত হবে আমরা অতিরিক্ত মূলধন 60,000 টাকা লিখে রাখলাম যেহেতু 2,30,000 টাকা এবং 30,000 টাকা যোগ করলে হবে 2,60,000 টাকা এবং প্রাথমিক মূলধন 2,40,000 টাকা এবং অতিরিক্ত মূলধন 60,000 টাকা এগুলো যোগ করলে হবে 3,00,000 টাকা আমরা একটু বিশ্লেষণ করে দেখলাম আমাদের যে 2,60,000 টাকা থেকে 3,00,000 টাকা বিয়োগ করলে আমাদের মাইনাস ফিগার বের হয় যেহেতু মাইনাস ফিগার বের হয় তাহলে আমাদের বুঝে নিতে হবে যে আমাদের প্রতিষ্ঠানে ক্ষতি হয়েছে
40000 টাকা এখন এইভাবেই তুমি যখন কোনো কিছু বের করবে সমাপনী মূলধন হোক প্রারম্ভিক মূলধন হোক অথবা লাভ বা ক্ষতি যাই বের করো এই ধারাবাহিকতা তুমি বের করতে পারবে আমাদের এই উদ্দীপকের আলোকে 40000 টাকা ক্ষতি হয়েছে তোমরা যদি অন্য কোনো অঙ্গ করো তাহলে দেখা যাবে কি লাভও বেরিয়ে আসতে পারে যদি এটা পজিটিভ আকারে বের হয় তাহলে বুঝবে লাভ হয়েছে এবং এটা যদি নেগেটিভ আকারে বের হয় তাহলে বুঝবে ক্ষতি হয়েছে আমরা উক্ত এই ক্লাসটির মধ্যে জানতে পারলাম যে কিভাবে প্রারম্ভিক এবং সমাপনী মূলধনের মাধ্যমে লাভ ক্ষতি নির্ণয় করা যায় এভাবে তোমরা পরবর্তীতে ক্লাসগুলোতে যদি অ্যাটেন্ড করো তাহলে এই দুটো পদ্ধতির মধ্যে অন্যান্য যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবে আশা করি বাসায় যদি তোমরা এগুলো প্র্যাকটিস করো তাহলে তোমরা অনায়াসে প্রারম্ভিক মূলধন সমাপনী মূলধন এবং লাভ ক্ষতি জানতে পারবে ধন্যবাদ তোমাদের